नमस्कार बंधुरा, इतिमदे बेरिए एसेछे आजके सारा दिनेर सातटी गुरुत्वपूर्ण खबर। जे सातटी खबरेर मध्ये सातटी खबरई किन्तु आपनादेर जाना एकान्त प्रयोजन। कोनो एकटी खबर मिस करले किन्तु आपनादेर असुविधार मुखे पड़ते होते पारे। सेइजन्य इम्पर्टेंट भिडियोटिके शुरू थेके शेष अब्दि मोटेओ स्किप ना करे देखते थाकुन। आर भिडियोटि शुरूर पूर्वे अवश्यई भिडियोटिके लाइक करबेन, प्रचुर शेयार करबेन, चैनलटिके सबस्क्राइब करबेन एबं भिडियोर कमेंट बक्से अवश्यई जानाबेन जे मुख्यमंत्री মমতা ব্যানার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুজনের মধ্যে করোনা মোকাবিলাতে কে সবচেয়ে ভালো কাজ করছে। অবশ্যই আপনাদের কি মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। প্রথম ইম্পর্টেন্ট খবর অনুযায়ী, করোনা মোকাবিলায় পদক্ষেপ, ফের লকডাউন জারি করা হয়েছে শিলিগুড়িতে। এবং বন্ধুরা, উত্তরবঙ্গে করোনা থাবা চওড়া হয়েছে ক্রমশই, তৎপরতা বাড়ছে প্রশাসনেরও। সির্ফ কয়েকটি ওয়ার্ড নয়, এবার শিলিগুড়ি শহর জুড়ে পুরোদস্তুর লকডাউন জারি করে প্রশাসন। লকডাউন চলবে আগামী সাত দিন। মানুষের দুর্ভোগ কমাতে কি করে ঘটল বিপত্তি? আনলক পড়বে, করোনা সংক্রমণ ছড়িয়েছে আরও। যতদিন যাচ্ছে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে সর্বত্রই। পরিস্থিতি এমনই যে কলকাতা সহ বিভিন্ন জেলার একাধিক এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে ফের পুরোদস্তুর লকডাউন জারি করতে কার্যত বাধ্য হয়েছে প্রশাসন। এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী, ভারতে করোনা টিকা মানব শরীরে দেওয়া শুরু হয়েছে। ভ্যাকসিন দিচ্ছে জাইডাস ক্যাডিলা। কোভিড ভ্যাকসিনের সবথেকে বড় ট্রায়াল শুরু হয়েছে ভারতে। মানুষের শরীরে টিকা দিতে শুরু করেছে দেশের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আহমেদাবাদের জাইডাস ক্যাডিলা। প্রথম এবং দ্বিতীয় পর্যায়, অর্থাৎ ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলের অনুমতি মিলেছিল আগেই। এবার কিন্তু ফার্মা কোম্পানি জানিয়েছে দুটি পর্যায়ে মোট 1048 জনকে টিকা দেওয়া হবে, এমনটা কিন্তু জানিয়েছে জাইডাস ক্যাডিলা। ভারতে ভ্যাকসিনের দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে জাইডাস ক্যাডিলা তৈরি জাইকোভডি ভ্যাকসিন ক্যান্ডিডেট এবং ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি কোভ্যাক্সিন। এই দুটি ভ্যাকসিন ক্যান্ডিডেটকেই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলের অনুমোদন পেয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব গতকাল বুধবার জানিয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় এই দুই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। অর্থাৎ এই ভ্যাকসিনের কিন্তু পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে এবং প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে এই ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ইতিমধ্যে 1048 জনকে বেছে নেওয়া হয়েছে এবং দুটি পর্যায়ে 1048 জনকে টিকা দেওয়ার পরে সমস্ত কিছু দেখা হবে। তারপরে যদি তারা সমস্ত রকমভাবে সুস্থ থাকে তাহলে কিন্তু অগাস্টের মধ্যেই এই ভ্যাকসিনের টিকা, কিন্তু এই ভাইরাসের টিকা কিন্তু বাজারে আসতে একদমই রেডি হয়ে যাবে। এদিকে পুজোর আর বাকি রয়েছে মাত্র 100 দিন, কী করে হবে দুর্গাপুজো সেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৈরি পুজো স্পেশাল করোনা বিধি। মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্গাপুজো যে একেবারেই মোট মারা যাবে না তাই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রীর বার্তাতেই। তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে পুজো উদ্যোক্তা এবং ক্লাবগুলিকে প্রস্তুতি নিতে বলেছেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে করোনা আয়োজনে মন দিতে বলেছেন তিনি। ইতিমধ্যেই শহরের পুজো সংগঠকদের সংগঠন ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে শহরের পুজোর আয়োজনে নির্দিষ্ট করোনাবিধি তৈরি করা হয়েছে। সেই নিয়ম মেনেই তৈরি হচ্ছে মণ্ডপ তৈরির কাজ। তবে এবার যে ছোট করেই সকলে পুজো করবেন সে কথাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এই পুজোতে কী কী নিয়ম বহাল থাকবে, দুর্গাপুজোর আনন্দ যাতে মাটি না হয় তার জন্য একাধিক বিধি তৈরি করা হয়েছে। বাজেট একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে, প্যান্ডেলের উচ্চতাও কিন্তু এবার কম করা হবে। পুরো প্যান্ডেল এবং প্রতিমা স্যানিটাইজ করা হবে নির্দিষ্ট সময় মেপে মেপে। পুজোর দিতে হবে গোটা ফল, সন্ধি পুজো, পুষ্পাঞ্জলি, সিঁদুর খেলা, সব ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশপথ প্রশস্ত করা হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে তবেই প্রতিমা দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। মাস্ক ছাড়া মন্দিরে কোনোভাবে প্রবেশ করা যাবে না, স্বেচ্ছাসেবকদের অত্যাবশ্যকভাবে মাস্ক পরতেই হবে। মণ্ডপে প্রবেশের আগে এবং প্রতিমা দর্শনের পরে স্যানিটাইজ বাধ্যতামূলক। 25 জনের বেশি দর্শক প্যান্ডেলে কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না। এদিকে সরকার ম্যাজিশিয়ান নয়, মানিয়ে চলুন। কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ নিয়ে মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকার ভগবান নয় আর ম্যাজিশিয়ানও নয়, মেজাজ হারিয়ে নবান্ন থেকে বৃহস্পতিবার, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে ওঠা একাধিক অভিযোগ এবং বিক্ষোভ প্রসঙ্গে রাজ্যবাসীর আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পরামর্শ দিয়েছেন মানিয়ে নেওয়ার, পাশাপাশি রাজ্যবাসীর জন্য রাজ্য সরকার যা যা করছে তার খতিয়ানও তিনি তুলে ধরেছেন। বৃহস্পতিবার বিকালে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতি সপ্তাহে এবার থেকে স্যানিটাইজ করা হবে সরকারি দফতর। এরপরে স্বাস্থ্য ব্যবস্থা এবং কোয়ারেন্টাইনের সেন্টারের বিক্ষোভ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন সরকার ভগবান নয় আর ম্যাজিশিয়ানও নয়, কেন ক্রমাগত এই রাজ্যকে গালিগাল করা হচ্ছে। কোনোরকম সহযোগিতা ছাড়া বাংলা যেভাবে কাজ করছে সেভাবে আর কেউ করছে না। এরপরে রাজ্যবাসীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেছেন, আর কত করব, বিনামূল্যে চিকিৎসা, বিভিন্ন প্রকল্পের টাকা, রেশন, আমফানের ত্রাণ, এত কিছু কীভাবে সম্ভব? তা সত্ত্বেও সংকটকালেও রাজ্যের তরফে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে, দাবি ভুলে সকলকে মানিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী, পাড়ার সব ছোট মুদির দোকানও এবার থেকে অনলাইনে আসতে চলেছে, সৌজন্যে জিওমার্ট, জানুন বিস্তারিত। এবং ধরো হাতের মুঠোয় আসত মুদিখানার দোকান, অনলাইন মুদিখানা জিওমার্ট এই মুহূর্তে দেশের এক সুবিশাল নাম। এবার সেই গ্রসারি ডেলিভারি প্ল্যাটফর্ম অন্যমাত্রা পেতে চলেছে জিওমার্ট এবং হোয়াটসঅ্যাপের যৌথ উদ্যোগে। বিশেষ করে পাড়ার ছোট মুদিখানার দোকানদারদের জন্য এটা কিন্তু সবথেকে বড় সুখের খবর। তার কারণ হকার ছোট মুদির দোকানদারগুলিকে অনলাইন প্ল্যাটফর্মে আনতে ফেসবুকের অনলাইন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপকে এবার কাজে লাগাবে জিওমার্ট। এর ফলে পাড়ার মুদির দোকান হকারদের লাভ, দেশের 200টি শহরে পাইলট প্রজেক্টের ডেবিউ করছে জিওমার্ট। বুধবার 40তম বার্ষিক সভাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণাধার মুকেশ আম্বানি বলেছেন যে ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সংখ্যা 4 কোটি, সেই ব্যবহারকারীদের মাধ্যমে স্থানীয় মুদির দোকানদারগুলিকে এক ছাতার তলায় আনবে জিওমার্ট। চলতি বছরের জানুয়ারিতে ভারতের ই কমার্স ক্ষেত্রে জিওমার্ট নিয়ে এসেছিল জিও রিলায়েন্স জিও। তিনি আরও বলেছেন যে স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররা জিওমার্টে রেজিস্টার করতে পারবেন এবং রেজিস্টার হয়ে গেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা অর্ডার পাবেন, জিওমার্টের মাধ্যমে তা পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে। ফলে ছোট মুদির দোকান, হকার বা ছোট ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাড়াতে পারবেন অনায়াসেই। বর্তমানে তাদের খদ্দাররা মূলত পাড়া এবং স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ। জিওমার্টে যদি আপনি রেজিস্টার করেন সেক্ষেত্রে কিন্তু দূরে দূরে গ্রাহক বাড়াতে পারবেন এমনটা কিন্তু জানানো হয়েছে। এর পরিবর্তে হোয়াটসঅ্যাপের কী লাভ হবে? হোয়াটসঅ্যাপের ব্যবসা আরও বাড়বে, ভারতে তাদের ইউজার বাড়বে, প্রচুর ছোট ব্যবসায়ী জিওমার্টে রেজিস্টার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, ব্যবসা করার জন্য প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মকে ভরসা করবেন। নতুন এই জিওমার্ট ব্যবহারকারীদের দেওয়া হবে বিনামূল্যে কোভিড-19 কেয়ার কিট, অর্থাৎ জিওমার্টে যিনি প্রথম অর্ডার করবেন তাকেই বিনামূল্যে এটি দেওয়া হবে। মুকেশ আম্বানি বলেছেন যে জিওমার্ট এবং হোয়াটসঅ্যাপ মিলে দেশের 9 কোটি পাড়ার ছোট মুদির দোকানকে আর্থিকভাবে সচ্ছল করবে। এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী, ভ্যাকসিন নিয়ে বড় খবর টুইট করেছেন খোদ মিস্টার প্রেসিডেন্ট। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু গোটা বিশ্বজুড়ে ক্রমসমানে বাড়ছে করোনা সংক্রমণ, ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। তবে কবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও গোটা বিশ্বের গবেষকরা দিনরাত কাজ করে চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও আশার আলো দেখতে পারেননি কেউই। আর এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনি টুইটে লিখেছেন, ভ্যাকসিন নিয়ে বড় খবর, এর থেকে কিন্তু আর বেশি কিছু তিনি লেখেননি কোথাও, এবং কতদিন ধরে এই ভ্যাকসিন তৈরির কাজ চলছে তাও কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু তার এই টুইটের পরেই অনুমান, করোনা ভ্যাকসিন নিয়ে আমেরিকা থেকে কিন্তু তাড়াতাড়ি ভালো খবর আসতে পারে। এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী, ওবামা, বিল গেটস, এলেন মাস্ক সহ তাবর ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এবং ধরা বিল গেটস, ব্যারাক ওবামা, জো ব্যালেড, এলেন মাস্ক, ওয়ারেন বাফেট, জেম বেজোস এবং কিম কার্দেশিয়ান কে নেই, বিশ্বের তাবর তাবর ব্যক্তিত্ব রাতারাতি এদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফেললো হ্যাকাররা। প্রত্যেকের টুইটার হ্যান্ডেল থেকেই ক্রিপ্টোকারেন্সির বিটকয়েন সম্পর্কিত স্ক্যাম টুইট করা হয়েছে। টুইটারের সিইও জ্যাক জর্সি বলেছেন, টুইটারের কাছে, আমাদের কাছে এটি একটি কঠিন দিন। বুধবার রাতে ব্যারাক ওবামা, বিল গেটস, জেব বেজোসদের মতন প্রথম সারির ব্যক্তিত্বদের টুইটার হ্যান্ডেল থেকে এরকম বিটকয়েন প্রতারণামূলক টুইট করে হ্যাকাররা, যাতে বলা হয়, আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন, করোনা পরিস্থিতির কথা ভেবেও আমি আপনাদের কিছু ফেরত দিতে চাই। আগামী আধ ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে যদি কেউ $1,000 পাঠায় তাহলে আমি তাকে $2,000 দেবো। 30 মিনিট মাত্র সময় রয়েছে সূত্রের খবর, অনেকে বিশ্বাস করে সে টাকা পাঠিয়েও দিয়েছেন। এদিকে টেসলা সিইও এলেন মাস্ক এবং মাইক্রোসফটের কর্ণাধার বিল গেটসের অ্যাকাউন্ট থেকে টুইট ডিলিট করা হয়, তারপর দ্বিতীয়বার ফের একই টুইট করা হয়। হ্যাকাররা প্রমাণ করে দেয় তারা পৃথিবীর যে কোনো ব্যক্তির টুইটার হ্যান্ডেল হ্যাক করতে পারে। এই টুইটগুলির সঙ্গে একটিও করে লিঙ্কও দেওয়া হয়েছিল। সেলিব্রিটিদের টুইটার অ্যাকাউন্ট থেকেও এরকম টুইট করা হয়, যা দেখে বিভ্রান্ত হয়ে যান তাদের ফলোয়াররা। টুইটারে এই ধরনের বিটকয়েন স্ক্যাম সাধারণ বিষয়, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু বিশ্বের তাবর সেলেবদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলো, এটা কিন্তু ভাবাচ্ছে বর্তমানের সংস্থাকে। এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী, করোনা যোদ্ধাদের করোনায় মৃত্যু হলে পরিবারের একজনের চাকরি হবে এবং 10 লক্ষ টাকা আর্থিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং বন্ধুরা, করোনা পরিস্থিতির মধ্য দিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানিয়েছেন, করোনায় মৃত্যু হলে পরিবারের একজনের চাকরি সহ 10 লক্ষ আর্থিক সাহায্য করা হবে। এদিন নবান্ন থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন যে রাজ্যে করোনায় 12 জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। করোনা যোদ্ধাদের পরিবারের পাশে সাহায্য রয়েছে। করোনা যোদ্ধাদের মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে, মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা যোদ্ধাদের সম্মানে দেওয়া হবে মানপত্র, মেডেল। নবান্নে ডিএমদের সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন নবান্নের সভাঘরে ডিএমদের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠক চলাকালীন ডাক্তার এবং পুলিশদের মধ্যে বিতরণ করা হয় এই মেডেল এবং মানপত্র। এদিকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল তো প্রকাশিত হয়েছে, কিভাবে হবে কলেজে এবং একাদেশে ভর্তির প্রক্রিয়া বড় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।
পরীক্ষার ফলাফল প্রকাশের পরে এবং এবার ভর্তির প্রক্রিয়া নিয়ে বড়সড় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে অভিভাবকদের কিভাবে মার্কশিট পড়ুয়াদের কাছে পাঠানো হবে তা নিয়েও ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়ায় নিজেদের স্কুলের পড়ুয়াদের অগ্রাধিকার মিলবে, কলেজে ভর্তির প্রক্রিয়া হবে অনলাইনে, নিজে উপস্থিত হয়ে ভর্তির প্রক্রিয়া করা যাবে না বলেও ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ দুপুরে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পরে সাংবাদিক বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। সেখানে ভর্তির প্রক্রিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেছেন, যারা মাধ্যমিক থেকে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে আমরা দেখেছি 80% পড়িয়া সেই স্কুলে ভর্তি হয়। সুতরাং অ্যাডমিট কার্ড দেখিয়ে অভিভাবকরা ছাত্রদের ভর্তি করাবেন সেই স্কুলে। আমরা ছাত্রছাত্রীদের টেনে আনতে চাই না স্কুলে। বর্তমানে যারা একাই স্কুলে যারা ভর্তি হবেন তারা 1 থেকে 10 আগস্টের মধ্যে ভর্তি হয়ে যাবে, আর যারা 11 থেকে 31 আগস্ট পর্যন্ত বিভিন্ন স্কুলে ভর্তি হবে তাদের সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে আবারও বলছি, স্কুলে অভিভাবকদের মাধ্যমে ভর্তি হবে, স্কুল কর্তৃপক্ষ সেভাবেই কাজ শুরু করবে। কলেজে ভর্তি প্রক্রিয়া বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, আমরা যেভাবে আবেদন করেছি সেটাই হবে, অর্থাৎ অনলাইনে হবে। তাদের আবেদনপত্র নেওয়া হবে, তারা আবেদনপত্র অনলাইনে জমা করবে, সিলেক্ট হলে তাদের ব্যাংকে গিয়ে তথ্য জমা করতে হবে, তার ভিত্তিতে কলেজগুলি তার ব্যবস্থা গ্রহণ করবে। কলেজে গিয়ে প্রথমে ক্লাস হবে, তখন নথি দেখতে